हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल गार्डनिंग एंड हेरिटेज। तो आम्फान साइक्लोनेर पर यह प्रथम वीडियो हमार चैनले अपन का आगे थे दुखित जो अपन कमेंटे उत्तर दीते नतून को वीडियो आनते पारिनी। तो एर प्रधान कारण हे आम्फान साइक्लोनेर पर आमार बागानेर अनेक गाच नष्ट होयेछे एबं अनेक टब भेंगे गेछे। सेई टबगुलोके रिपोर्ट करते होयेछे एबं तार संगे संगे कि होयेछे जे आमार एखाने इलेक्ट्रिसिटी एवं तार संगे संगे नेटेरो खूब प्रब्लेम आछे, एखोनो पर्यन्त नेट स्टेबल हयनि। तो एर जोन्नो आमि कमेंटेर उत्तर दिते पारिनि बा नतून भिडियो करते पारिनि। तो अवश्यई आपनारा आमार साथे सहयोगिता करबेन, केननो आमि एई कमेंटगुलो उत्तर खूब ताड़ाताड़ी दिये देब। एर संगे बोले दिई जे आपनादेर जादेर बागान आछे आपनारा सबाई जानेन जे आपनादेर बागानेर उपर दिये कि धरनेर झड़ बये गेछे उत्तर चब्बिश परगना एवं दक्षिण चब्बिश परगना विशेष करे। तो आमार एई बागानटा छादेर मध्य आछे एबं अनेकटा उँचुते, एर फले कि होयेछे बातासटा बा झड़टा एखाने खूब बेशि गाछेर मध्य आघात करेछे, एर फले आमार अनेक गाछ नष्ट होयेछे। तो कयेकटा छबि आपनादेर दिलेई बुझते पारबेन किभाबे नष्ट होयेछे। तो आपनारा चेष्टा करुन एबार थेके जखनी गाछ बसाबेन एमन एकटा जायगा राखार चेष्टा करबेन जे आपनार गाछ अल्प झड़ आसले जेन नष्ट ना हय। एरकम सुपार साइक्लोन होले किन्तु गाछ बाँचानो खूबई मुश्किल छादेर उपरे, विशेष करे टबे जादेर गाछ। तो एर जोन्नो किछु पन्था आमि नेब, सेगुलो आपनादेर साथे भविष्यते शेयर करब। कारण आमि चेष्टा करछि एखन ग्रिलेर जे माने बेड करार एबं तार मध्ये आमि टबगुलोके सापोर्ट देवार चेष्टा करब। तो सेगुलो भावना चिंता करेछि, आमि ग्रिलेर दोकानेर साथे कथा बलेछि जे ম্যাক্সিমাম টপ কি করে আমি গ্রিলের সাপোর্টে বা লোয়ার সাপোর্টে রাখা যায় যাতে কোনো ঝড় আসলে সহজে না পড়ে যায়। কারণ আমার এখানে যে টপগুলো আছে আপনাদের দেখাবো, একটু ঝড় হলেই পড়ে যাচ্ছে। যেগুলো বড় টপ আছে বা প্লাস্টিকের টপ আছে কিছু পড়েনি, কিছু পড়েছে। এই যে ফলালা গাছে যদি টপ পড়ে যায় তাহলে কিন্তু ফলে এফেক্ট করে। এবং এর সঙ্গে বলে দিই যে আমার বাগানে প্রচুর পরিমাণে ফুল এবং ফলে গাছ ভরেছিল। আপনারা ভিডিও লাস্ট ভিডিওতেও দেখেছেন জামরুল কত ছিল, কাগজি লেবু, পাতি লেবু, এইসব গাছের ফল সব ঝরে গেছে। এবং কি হয়েছে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, মানে হাওয়ার এত দাপট ছিল যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে। এর ফলে কি হয়েছে গাছগুলো আবার নতুন করে গ্রো করা একটু টাইম লাগবে, এবং যে গাছগুলো ফল ছিল সেই ফলগুলো তো আমি আর পাবো না। এই ঝড়ের আগে আমার মোসাম্বি গাছে 65 থেকে 70 খানা লেবু ছিল, এখন মাত্র একটা লেবু আছে। কাগজি লেবু কিছু আছে, কিছু পড়ে গেছে। এবং পাতি লেবুতে প্রচুর পরিমাণে ফুল এসেছিল এবং ফুল থেকে গুটিও তৈরি হয়েছিল, মানে ছোট ছোট লেবু, সেগুলো ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে, কিছু আছে। তো বন্ধুরা, এই যে অসুবিধার জন্য আপনাদের কাছে ভিডিও আর করতে পারিনি, আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত এবং কমেন্টের উত্তর দিতে পারিনি। অবশ্যই আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন এবং আগামী দিনে একটু ভিডিও ডিলে হবে কয়েকদিন, তারপরে আবার নর্মালাইজ হয়ে যাবে। এবং এই সময় কি হচ্ছে আমরা নতুন করে কোনো গাছও পাচ্ছি না, আমার বাগানে যে গাছ আছে সেই গাছগুলোর উপরেই আমি ভিডিও করব। এবং আগামী দিনে আমি কয়েকটা ভিডিও অবশ্যই বানাবো কি করে আপনারা আপনার বাগানের গাছকে বাঁচাবেন ঝড়ের মুখে। একটা ভিডিও বানিয়েছি, কয়েকটা পন্থা বলেছি, এবং আপনারাও এই ভিডিওর তলায় লিখে জানান যে কীভাবে আমরা বাড়ির ছাদে বা যে কোনো জায়গায় টবে গাছ আরও সুরক্ষিত রাখতে পারি। তার জন্য আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, তাহলে কী হবে আমার সাথে সাথে আমার যেই গার্ডেনিং ফ্যামিলি আছে তারা সবাই উপকৃত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।